লকডাউনের খবর দর্শক এবারে রাজধানীর খবর জানাবো বিমানবন্দর সড়ক থেকে এর জন্য যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী নাইম আল জিকো জিকো আপনার কাছে জানতে চাই বিমানবন্দরে সড়কের চিত্র কেমন দেখছেন এখন সকাল সাড়ে সাতটার বাজার খানিক বাকি রয়েছে রাস্তায় মানুষের ভিড় কেমন দেখছেন তন্ময় লকডাউনের আজকে দ্বিতীয় দিন টানা চোদ্দ দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছে ঈদের পরে গতকাল যেমনটি আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল যারা ঢাকামুখী মানুষ এবং কর্মজীবী যারা রয়েছেন নানা ধরনের পেশার মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল তবে এই মুহূর্তে আছি আমি রাজধানীর এয়ারপোর্ট সড়কে আজকেও কিন্তু মানুষের আনাগোনা এই সড়কে রয়েছে বেশ কিছু মানুষ চলাফেরা করছেন বেশ কিছু যানও আমরা চলাচল করতে দেখছি ব্যক্তিগত যানই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ব্যক্তিগত যান এবং রিক্সা যেটি বলবো যে রিক্সাও কিন্তু পরিমাণটা কম রয়েছে তবে এই মুহূর্তে আমরা যে চেকপোস্টটিতে রয়েছি সেই চেকপোস্টটি কিন্তু আমরা একেবারেই ফাঁকা দেখছি এখানে হলো যান চলাচল নিয়ন্ত্রণের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আজকে আমাদের এখন পর্যন্ত লক্ষ্য এখানে কেউ আসেনি এবং এখানে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কাউকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই কিন্তু আমরা দেখছি না প্রায় পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা রয়েছে এখানে নির্বিঘ্নে গাড়ি মোটরসাইকেল সব কিছু কিন্তু চলাচল করছে এখানে হলো মানুষ যেটি আমরা দেখছি যে একই মোটরসাইকেলে দুইজন পরিবহনের কথা না থাকলেও কিন্তু সেটি দেখছেন অহরহরই ঘটছে এবং মানুষ কিন্তু একই মোটরসাইকেলে করে দুজন যাতায়াত করছেন পাশাপাশি প্রাইভেট কারগুলো প্রবেশ করছে এবং নানামুখী প্রাইভেট কার বিভিন্ন দিকে কিন্তু ছুটে চলেছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে সেই আসলে এই সমস্ত গাড়ি কেন বের হয়েছে সড়কে সেই বিষয়টি জানার জন্য কিন্তু এখানে আমরা কাউকেই লক্ষ্য করিনি তো সব কিছু মিলিয়ে আসলে মানুষের পরিমাণ অনেক বেশি রাস্তায় আমরা এই সকালবেলা লক্ষ্য করেছি এবং মানুষ কিন্তু এখানে বাড়ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অনেকটাই কম এই জায়গাটাতে আমরা লক্ষ্য করেছি তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানে সবশেষ তথ্য তন্ময়